শুভ সকাল। আজ আমি তোমাদের জন্য যে বিষয় নির্বাচন করেছি সেটা হচ্ছে অলঙ্কার। অলঙ্কার কি? অলঙ্কার হচ্ছে যা, অলঙ্কার মানে হচ্ছে ভূষণ যা সৌন্দর্য বৃদ্ধি করে। কাব্যের যেমন অলঙ্কার থাকে, মানুষেরও তেমনি অলঙ্কার থাকে। অলঙ্কারের ব্যবহার যথোপযুক্ত স্থানে করতে হবে। কাব্যের অলঙ্কার কি সেই সম্পর্কে আজ বলব। অলঙ্কারকে প্রথমত দুভাগে ভাগ করা হয়েছে, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। শব্দালঙ্কারের ভাগগুলো অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত বলা ভাগ, এই পাঁচটি ভাগ শব্দালঙ্কার। এখন অনুপ্রাস, অনুপ্রাসগুলো কি কি? অনুপ্রাসের ভাগগুলো আমি বলছি বা দেখিয়ে দিচ্ছি। অনুপ্রাস, বৃত্ত অনুপ্রাস, শ্বেতানুপ্রাস, লাটানুপ্রাস, অন্তানুপ্রাস, চিত্রানুপ্রাস। এখন প্রশ্ন হচ্ছে অনুপ্রাস কাকে বলব? অনুপ্রাস বলব তাকে এক জাতীয় ব্যঞ্জন বর্ণ বা বর্ণগুচ্ছ যদি বাক্যের মধ্যে বারবার আবৃত হয়ে অপূর্ব ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি করে তবে হবে অনুপ্রাস। যেমন বাক্যের মধ্যে বারবার এসেছে, আমরা দেখতে পাই এখানে ক ক ক ক ক ক ক ক, এই যে ক ব্যঞ্জনটি বাক্যের মধ্যে বারবার এসে অপূর্ব ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি করছে, সুতরাং এটি হচ্ছে অনুপ্রাস অলঙ্কার। এরকম আরো অনেক আছে, যেমন বিকালবেলায় বাতাস বহে বেগু বলে, এখানে গ ধরে মনে করা, কিংবা ঘোর রবে ঘু যেন ঘন ঘন ডাকে, এখানে ঘ ধরে মনে করা, ঠিক আছে। বৃত্ত অনুপ্রাস আর অনুপ্রাস একই, বৃত্ত মানে ঘোর, সুতরাং বৃত্তানুপ্রাস যা অনুপ্রাস তা, বৃত্তানুপ্রাস অনুপ্রাস এক। এখন আসছি আমি শেখানুপ্রাসে, শেখানুপ্রাসে শেখানুপ্রাস সবে তখনই কেবলমাত্র যুক্ত ব্যঞ্জন ক্রমানুসারে দুবার ধ্বনিত হবে, দুইবার যখন ধ্বনিত হবে তখন সেটা শেখানুপ্রাস হবে, দুইয়ের বেশি হলে অনুপ্রাস। যেমন অঙ্গ ভঙ্গ করোনা পাখা, এই যে নয় হয়, নয় হয় ক্রমানুসারে দুবারই ব্যবহার হয়েছে, দুইয়ের বেশি নেই, সুতরাং সেটা হচ্ছে শেখানুপ্রাস অলঙ্কার। শেখানুপ্রাস এরকম অনেক আছে, লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচল, কিংবা পুরীর ভিতরে কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে, মনে করে লঙ্কার পঙ্কজ রবি ওখানে দুবার ব্যবহৃত হলো ক্রমানুসারে, এখানে দুবার ব্যবহৃত হয়েছে, সুতরাং এগুলো হচ্ছে শেখানুপ্রাস। আর লাটানুপ্রাস, লাটানুপ্রাসটা কিছুই নয়, দুটি শব্দ যখন পাশাপাশি থাকবে এবং একইভাবে উচ্চারিত হবে তখন সেটা হবে লাটানুপ্রাস। যেমন গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি সুন্দর ভরা, গাছে গাছে ফুলে ফুলে, গাছে গাছে ফুলে ফুলে, এগুলো হচ্ছে লাটানে। শুদ্ধানুপ্রাস, শুদ্ধ মানে শ্রুতি, শ্রুতি এই কানে থেকে বোঝা যাবে, অর্থাৎ বর্গের একই স্থান থেকে দুটি বা তার বেশি, একই বর্গে দুটি বা তার বেশি বর্ণ যখন উচ্চারিত হবে বাক্যটিকে শ্রুতিমধুর করবে তখন তাকে বলবো আমি শুদ্ধানুপ্রাস অলঙ্কার। যেমন বলেছি যে বর্গের একই বর্গের থেকে উচ্চারিত বাক্যটিকে ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি করবে, কমপক্ষে দুটি বর্ণ থাকতেই হবে, তার বেশি হবে, দুটি কম হলে উত্তরপ্রাস হবে না। যেমন ক আছে, ক ক খ ব ভ ম, এই যে বর্গে ক ব ভ ভ ম বর্গে, ক বর্গে একই স্থান থেকে উচ্চারিত হয়ে বাক্যটিকে শ্রুতিমধুর করায় এটি শ্রুতানুপ্রাস অলঙ্কার। ঠিক তেমনি ছন্দবন্ধ গ্রন্থ কি এসো তুমি প্রিয়ে, ছন্দবন্ধ গ্রন্থ কি এসো তুমি প্রিয়ে, ছন্দবন্ধ গ্রন্থ কি, এখানে ত আছে, ফ আছে,
বর্গের এক স্থান থেকে উচ্চারিত হওয়ার ফলে এটি শ্রুতানুপ্রাস অলঙ্কার। এরপরে আসছি অন্তানুপ্রাস, অর্থাৎ অন্ত মানে শেষ, শেষে গিয়ে যখন মিলে যাচ্ছে তখন তাকে বলবো আমি অন্তানুপ্রাস। কবিতার ক্ষেত্রে বা অন্ত শেষে গিয়ে মিলে যাচ্ছে, সেটা কর্মেরও হতে পারে চরণেরও হতে পারে। যেমন শুধু মিলে দুই ছিল মোর দুই আর সবই গেছে ঋণে, বাবু বলিলে বুঝে চুপবে এ জমি লইব কিনে। সুতরাং এই যে দুই ভূমি এগুলো কিংবা শেষে সে মিলছে ঋণে কিনে, ঠিক তেমনি এরকম আরো আছে। ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি ভোর, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা ব্যাপার চোর, যে ভোর চোর এগুলো হচ্ছে অন্তানুপ্রাস। অর্থাৎ চরণের শেষে যখন মিলে যাচ্ছে চিত্রানুপ্রাস, চিত্র মানে হচ্ছে ছবি, ছবি। সুতরাং আমরা দেখব কোথায় সেই জিনিস আমরা লক্ষ্য করি। যেমন রবীন্দ্রনাথের বধু কবিতা, মানসী কাব্যের বধু কবিতাতে বলেছেন, দিঘির কালো জলে সাঁজের আলো ঝলে। অর্থাৎ কালো জলের উপর আলো ঝলার যে চিত্র বা ছবি ভেসে উঠেছে, সুতরাং এই ভেসে ওঠার জন্যই সেটা হচ্ছে চিত্রানুপ্রাস। ঠিক তেমনি আরও আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের শকুন্তলা যে গ্রন্থটি, সেই শকুন্তলাতে লেখক বলেছেন, মালিনীর জ্বর বড় স্থির, মালিনী একটি নদী, মালিনীর জ্বর বড় স্থির আয়নার মতো, তাতে দেখা যেত নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া, আর দেখা যেত কতগুলি কুটিরের ছায়া। সুতরাং এই ছবি ভেসে উঠছে, এগুলো হচ্ছে চিত্রানুপ্রাস। এই অনুপ্রাসের ভাগগুলো সম্পর্কে এখন আলোচনা করা হলো। এরপরে আমি আসছি শব্দালঙ্কারে। একই উচ্চারণ বিশিষ্ট দুটি শব্দ, দুটি বা তার বেশি শব্দ বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, তখন তাকে বলবো আমি যম অলঙ্কার। যম অলঙ্কার তিন ধরনের, আদ্যযম, মধ্যযম, অন্তযম। আদ্যযম যেমন প্রথমেই থাকে, আদ্য মানে আদি, প্রথমেই যখন যম হয়ে যাবে তখন তাকে বলবো আমি আদ্যযম। যেমন একই উচ্চারণ বিশিষ্ট দুটি শব্দ, প্রথমে ভারত ভারত, সুতরাং প্রথম ভারত 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 কেন, প্রথম ভারত শব্দের অর্থ কবি ভারতচন্দ্র এবং দ্বিতীয় ভারত শব্দের অর্থ দেশ ভারতবর্ষ। অর্থাৎ ভারতচন্দ্র ভারতবর্ষে বিখ্যাত নিজের জন্য। অর্থাৎ এই যে আদিতে দুটি শব্দ ব্যবহৃত হলো সেজন্য এটি হচ্ছে আত্মজন এবং তাদের অর্থ আলাদা। প্রথম ভারত কবি ভারতচন্দ্র এবং দ্বিতীয় ভারত শব্দের অর্থ দেশ ভারতবর্ষ। ঠিক তেমনি রায় রায় নাই করি করিছে রোদন, রায় প্রথম রায় শব্দের অর্থ রাধিকা, দ্বিতীয় রায় শব্দের অর্থ সর্ষে। সুতরাং এই যে প্রথমে ভারতচন্দ্র রায় এবং রায় এইটা হচ্ছে আদ্যজম। যখন চরণে বা লাইনের মাঝখানে যখন যম হবে তখন তাকে বলবো মধ্যজম। যেমন প্রভাতে প্রভাতে বনরোভা, এই যে মাঝখানে আছে, মাঝখানে থাকার জন্য এটা হচ্ছে মধ্যজম। এখন প্রভাতে একই বিচার কিন্তু অর্থ আলাদা হবে দুটো। প্রথম প্রভাতে অর্থাৎ প্রাতে, আর দ্বিতীয় প্রভাতে শব্দের অর্থ হচ্ছে জ্যোতিতে বা আলোয়। এই দুটি প্রভাতে প্রাচীন উচ্চারণ বিশিষ্ট দুটি শব্দ বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করার জন্য এটি, এবং শব্দগুলো চরণের মাঝখানে থাকার জন্য এটি মধ্যজম অলঙ্কার। ঠিক তেমনি অন্তজম, অন্তজম চিনি চিনি, এই একই উচ্চারণ বিশিষ্ট দুটি শব্দ বাক্যের শেষে আছে দুটি শব্দ। সুতরাং এই শব্দ দুটি একই উচ্চারণ কিন্তু অর্থ আলাদা। প্রথমেই বলছি একজনে আখের চিনি আছে চিনি, প্রথম চিনি শব্দের অর্থ হচ্ছে শর্করা,
সুগার সর্পণ আর দ্বিতীয় তিনি অন্য লোকে ঘুরা দেয় আজ্ঞামী তিনি এই দ্বিতীয় তিনি শব্দের অর্থ হচ্ছে জানা সুতরাং একই উচ্চারণ বিশিষ্ট দুটি শব্দ বাক্যের মধ্যে দুবার ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করায় এবং শব্দ দুটি শেষে থাকায় এটি অন্তঃজহ এরপরে আসছি অলঙ্কার তাকেই বলব যখন বাক্যের মধ্যে একটি মাত্র শব্দ একবার মাত্র ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত হবে কিন্তু অর্থ হবে দুটি যেমন যেমন কুমারী ফিরে এসে বলল হে ঠাকুর আমাকে একটি মনের মতো বর দাও এই যে বর শব্দটি একবার মাত্র ব্যবহৃত হয়েছে বাক্যে কিন্তু অর্থ হচ্ছে দুটি বর আমাকে একটি বর দাও বর মানে আশীর্বাদ আবার বর মানে স্বামী সুতরাং এই দুটি অর্থ প্রকাশ করায় এটি শ্লেষ অলঙ্কার ঠিক তেমনি শ্লেষে আছে যেমন দেখো নাকি হায় বেলা চলে যায় সারা হয়ে এলো দিক বাজে পুরবীর ছন্দে রবি শেষ রাগিনীর দিক এখন পুরবী আর রবি এই শব্দ দুটি দুটি করে অর্থ আছে পুরবী শব্দে প্রথম অর্থ গোধূলিতে গেল রাগ আর পুরবী রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ঠিক তেমনি রবি রবীন্দ্রনাথ আবার রবি সূর্য সুতরাং একটি শব্দে দুটি করে অর্থ প্রকাশ করায় এটি শ্লেষ অলঙ্কার এরপরে আসক্তি বক্রোক্তি অর্থাৎ যখন বক্রোক্তি যখন বাক্যের মধ্যে ইতিবাচক বাক্যের মধ্যে নেতিবাচক উত্তর পাওয়া যাবে হ্যাঁ বাচক বাক্যের মধ্যে না বাচক উত্তর পাওয়া যাবে তখন তাকে বলব বক্রোক্তি আবার বক্রোক্তির দুটো ভাগ আছে একটি হলো কাকু বক্রোক্তি আর একটি স্ট্রেট বক্রোক্তি কাকু বক্রোক্তিকে বলা বলা হয়েছে বক্রোক্তি মানেই বাকাউক্তি বক্রোক্তিতে কাকু বক্রোক্তিকে বলা হয়েছে যেমন আমি বলছি কাকু বক্রোক্তি কাকু বক্রোক্তির একটি বর্গবৈশিষ্ট্য হচ্ছে যে বক্রোক্তি শুধু কাকু নয় শ্লেষ বক্রোক্তি তাই শ্লেষ বক্রোক্তিতেও আমরা তাই দেখব এর শেষে এসে প্রশ্নবোধক চিহ্ন থাকবে প্রশ্নবোধক চিহ্ন যেমন বলছে বস্ত্রে যে যেন মরে নবভৈরসং শোভার পারি সে বংশে কেউ করে তার মানে সে বংশে কেউ করে না অর্থাৎ ইতিবাচক প্রশ্নের মধ্যে যখন নেতিবাচক উত্তর পাওয়া যায় তখন তাকে বলবো আমি কাকু বক্রোক্তি ঠিক তেমনি জীবন উদ্যানে তোর যৌবন কুসুমবাদী আর কতদিন হবে তার মানে আর কতদিন হবে বলে বেশি দিন হবে না এতে না উত্তর গোলাপ প্রশ্নবোধক বাক্যের মধ্যে সেগুলি হচ্ছে কাকু বক্রোক্তি আর শ্লেষ বক্রোক্তি শ্লেষ আমরা জানি যে শ্লেষ যখনই হয় তখন একটি বাক্যের মধ্যে একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত হবে আর ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে কিন্তু শ্লেষ বক্রোক্তিতে আর বক্তা যেভাবে প্রয়োগ করলেন আর উত্তরদাতা যদি তার উত্তর ভিন্নভাবে দেন তখন বলব তাকে শ্লেষ বক্রোক্তি যেমন তোমরা একদল গেছো পুজো দেখতে আরেক দলের সাথে দেখা হয়ে গেল তখন হয়তো তোমাদের থেকে কেউ বললো যে কিরে পুরা ঠাকুর দেখলি আর ওদের ভিতর থেকে তখন বললো না রে পুরা ঠাকুর দেখিনি ভালো ঠাকুর দেখেছি তার মানে এই সম্পূর্ণ অর্থে প্রয়োগ করলো আর ও আগুন ধরা পুড়ে যাওয়া অর্থ ধরে নিয়ে উত্তর দিল এগুলি হচ্ছে শ্লেষ বক্রোক্তি কিংবা দ্বিজ হয়ে কেন করো বারুণী সেবন ব্রাহ্মণ দ্বিজ মানে ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়ে কেন মদ খাও দ্বিজ মানে ব্রাহ্মণ আবার বারুণী মানে মদ আবার দ্বিজ মানে চাঁদ আবার বারুণী মানে পশ্চিম দিক আর এক উত্তরদাতা ধরে নিয়ে উত্তর দিলেন প্রশ্নদাতা বললেন যে ব্রাহ্মণ দ্বিজ হয়ে কেন করো বারুণী সেবন আর উত্তরদাতা বলছে রবি উভয় শশী করে পলায়ন অর্থাৎ চাঁদ সূর্য যখন পূর্ব দিকে ওঠে চাঁদ তখন পশ্চিম দিকে যায় এই অর্থে উত্তর দিলেন এগুলো হচ্ছে শ্লেষ বক্রোক্তি আর পুনরুক্ত বদাভাস পুনরুক্ত বদাভাস আর কিছুই নয় একই শব্দ অর্থ দুটো শব্দ পাশাপাশি বলবে কিন্তু অর্থ হবে এক অর্থ হবে এক যেমন
বলছে ত্রিজামা যামিনী আথাবশে কারণ কাহি হতাশা পুথি যে আমি সে আমি ত্রিজামা আর যামিনী দুটো শব্দ আশাবশে ঘটেছে কিন্তু অর্থ এক ত্রিজামা মানে তিনটি গ্রহযুক্ত রাত্রি আর যামিনী মানে ও রাত্রি সুতরাং এই যে একই শব্দ দুবার ব্যবহৃত হলো পুনরুক্ত এই জন্যই এটাকে বলা হচ্ছে পুনরুক্ত পদাভাব ঠিক তেমনি এই দুটি নবনী নিন্দিত বাহু পাশে সব্যসাচী অর্জুন দিয়াছে ধরা সব্যসাচী আর অর্জুন একই ব্যক্তি এক ব্যক্তি শব্দ দুটো আলাদা সব্যসাচী আর অর্জুন এখন এর অর্থ তো এক পুনরুক্ত অর্থ কি তৃতীয় মণ্ডল তৃতীয় মণ্ডল সুতরাং এই যে তৃতীয় মণ্ডল ব্যবহৃত করলাম দুটি শব্দ সব্যসাচী এবং অর্জুন এই দুটো শব্দের অর্থ হল কি তৃতীয় মণ্ডল সুতরাং এগুলো হচ্ছে পুনরুক্ত পদভাস আজ শব্দালঙ্কার এই অর্থটি শেষ করলাম।